শুনুন তোতা সাহেব, আপনি কি নিজের ইচ্ছায় আপনার পুরনো বাড়িটা বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ মেম সাহেব, এই বাড়িটা আমার বাবা তৈরি করেছিল আর এটা বেশ পুরনো হয়ে গেছে, আর তাই এই পুরনো বাড়িটা ভেঙে একটা মজবুত করে ঘর বানাতে হবে। ও তা বেশ, টোনা আপনি তোতা সাহেবকে 1 কোটি টাকা দিয়ে দিন আর এই পুরনো বাড়িটা ভেঙে মজবুত করে একটা ঘর বানানোর কাজ শুরু করে দিন। ঠিক আছে ম্যাম। এভাবেই টুনি বনের পুরনো বাড়িগুলো খুব বেশি মূল্য দিয়ে কিনে নিত আর সেখানে একটা করে মজবুত ঘর তৈরি করত, আর টোনা টুনির কর্মচারী হয়ে টুনির সমস্ত কাজ করে দিত। এমনই একদিন, শোনো টোনা, আমি কিছুদিনের জন্য দূরের কোনো বনে ঘুরতে যেতে চাই আর সেই জন্য সেখানে একটা মজবুত বাড়ি বানানো দরকার, তাই তুমি খোঁজ নিয়ে দেখো তো দূরের কোনো বনে কেউ পুরনো বাড়ি বিক্রি করবে কিনা। ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, আপনি এতগুলো মজবুত ঘর দিয়ে কি করবেন? এই যে আপনি এত পুরনো বাড়িগুলো এত বেশি মূল্যে কিনে নিচ্ছেন, এতে আপনার লোকসান হয়ে যাচ্ছে না? ও তুমি বুঝবে না টোনা, আমি খোঁজ নিয়ে দেখেছি যে এমন একটা সময় আসবে যখন সবাই থাকার জন্য শুধু মজবুত ঘর খুঁজবে, আর তখন আমি খুব বেশি দামে তাদের কাছে ঘরগুলো বিক্রি করতে পারবো। আপনি খুবই বুদ্ধিমান ম্যাম। আমি তাহলে দূরের বনে চলে গেলাম, দেখি কোনো পুরনো বাড়ির খোঁজ পাই কিনা। এরপর টোনা পুরনো বাড়ির খোঁজে চলে যায় আর কিছু দূর যাওয়ার পথে সে মিষ্টিটির সাথে দেখা পেয়ে যায়। এই যে শুনুন, এই বনে কি কোনো পুরনো বাড়ি আছে? পুরনো বাড়ি তো কোথাও দেখিনি, কিন্তু পুরনো বাড়ি কেন খুঁজছেন? এরপর টোনা টিয়েকে সব কথা খুলে বলে আর টোনার সব কথা ঈগল শুনতে পায়। এই তো পুরনো বাড়িটা বেশি দামে কিনে নেওয়ার পাখি পেয়েছি। হ্যাঁ এটাই সুযোগ, এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমি একটা পুরনো বাড়ি বিক্রি করব আর বাড়িটা বেশ পুরনো দিনের হলেও দেখতে অনেক সুন্দর। তাই নাকি? চলুন তাহলে আপনার বাড়িটা একবার গিয়ে দেখি আমি। এরপর টোনা আর ঈগল মিলে সেই পুরনো বাড়িতে চলে যায় আর সেই বাড়িটা দেখে টোনা অবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি, এত বড় বাড়ি আর এত সুন্দর করে কাজ করা হয়েছে, এই বাড়িটা আমার টুনি ম্যাম দেখলে মুগ্ধ হয়ে যাবে। কি গো স্যার, বাড়িটা আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে। শুনুন ঈগল সাহেব, আমি আর ম্যাম এসে কালই আপনার বাড়িটা কিনে নেব। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে ঈগলের পুরান বাড়ির কথা খুলে বলে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টোনা আর টুনি মিলে ঈগলের পুরনো বাড়িতে যায় আর ঈগলকে টাকা দিয়ে পুরাতন বাড়িটা কিনে নেয়। শোনো টোনা, এই বাড়িটা বেশ বড় আর জায়গাটাও বেশ বড়, তাই এই বাড়িটা ভালো করে ইট দিয়ে মজবুত করে তৈরি করতে হবে। ঠিক আছে ম্যাম, আমি আজ ওই বড় বাড়িটা ভেঙে নতুন আর মজবুত করে একটা বাড়ি তৈরি করব। ঠিক আছে টোনা, তবে শোনো, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানানো দেখব, তাই তুমি এক্ষুনি কবুতর আর শালিককে ডেকে তোমার কাজ শুরু করে দাও। পারছি না টোনা স্যার, এই বাড়িটা আমরা কিছুতেই ভাঙতে পারছি না। হ্যাঁ গো ম্যাডাম, এরকম শক্ত আর মজবুত বাড়িটা ভেঙে ফেলা চারটিখানি কথা নাকি, এই কাজ আমরা করতে পারবো না, এই বাড়িটা আপনারা নিজেরাই ভেঙে ফেলুন। একথা বলে শালিক আর কবুতর সেখান থেকে চলে যায়। টোনা, কবুতর আর শালিক এসব কি বলছে? এই পুরনো বাড়িটা মজবুত হবে কিভাবে? দেখে তো মজবুত বলে মনে হচ্ছে না। বুঝেছি, এই ব্যাটারা আজকাল কাজে বড্ড বেশি ফাঁকি দিচ্ছে। আপনি এখানে অপেক্ষা করুন ম্যাম, আমি এক্ষুনি বাড়িটা ভেঙে ফেলছি। এরপর টোনা একটা হাতুড়ি নিয়ে পুরাতন বাড়ির চালের উপর বসে পড়ে আর হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করে, আর এভাবে বেশ কিছু সময় কেটে যায়। কিন্তু টোনা কিছুতেই বাড়িটা ভেঙে ফেলতে পারে না আর তাই সে নিরুপায় হয়ে টুনির কাছে ফিরে আসে। কি ব্যাপার টোনা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে?
ম্যাডাম, কবুতর আর শালিক মিথ্যে কিছু বলেনি। এই বাড়িটা পৃথিবীর কেউ ভেঙে ফেলতে পারবে না। এটা আসলেই একটা মজবুত বাড়ি। আরে বাহ, আমি তাহলে এই বাড়িটা কিনে নিয়ে জিতেছি। চলো টোনা, আমরা একবার বাড়ির ভেতরটা ঘুরে দেখি। আরে আরে, এত দামি জিনিসপত্র তো রাজপ্রাসাদেও থাকে না, কিন্তু এই বাড়িতে এগুলো কি করে এলো? ঠিক বলেছিস, এটা আমার রাজপ্রাসাদ, আমার স্বামীর বানানো রাজপ্রাসাদ। কিন্তু এখন এই প্রাসাদে ধুলাবালি জমে গেছে, আমার রাজপ্রাসাদ ধুলোয় মিশিয়ে দিয়েছে। ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না। কে কি কথা বলছে এসব? কি বলছি কি, তোমার রাজপ্রাসাদ ধুলোয় মিশিয়ে দিয়েছি? আমাদের সামনে এসে কথা বলো। তোরা আমার মজবুত করে বানানো রাজপ্রাসাদটা কিনে নিয়েছিস, আর আমার রাজপ্রাসাদটা ভেঙে ফেলতে চেয়েছিস। তোদের গিয়ে শাস্তি পেতেই হবে। এই কথা বলে মিনুপুরের আত্মা উপর থেকে জনিদের সামনে চলে আসে। ওরে বাবা রে, ভূত ভূত! ম্যাম, আমাকে বাঁচান ম্যাম, আমাকে বাঁচান! আমার জীবন বুঝি অল্প বয়সে শেষ হয়ে যাবে। হারামজাদা, তুই একটা ছেলে হয়ে ভয় পাচ্ছিস? আজই তোর চাকরি শেষ হবে, এ আমি বলে দিলাম। চুপ কর, তোরা এইভাবে ঝগড়া বন্ধ কর। তোরা তো পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবি না, তাহলে চাকরি দিয়ে কি হবে? আমাদেরকে মেরো না বুড়িমা, আমরা তো অনেকগুলো টাকা দিয়ে এই বাড়িটা কিনে নিয়েছি। এটা যে তোমার বাড়ি, এটা আগে জানলে আমরা এই বাড়িতে প্রবেশ করতাম না। হ্যাঁ গো বুড়িমা, তুমি এবারের মতো আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এই প্রাসাদে আসবো না। না না না, তা হবে না, তা হবে না। আমাকে ওরা বাঁচতে দেয়নি, আমার স্বামী রাজপ্রাসাদে শান্তিতে একটু ঘুমাতে দেয়নি। ওরা আমার রাজপ্রাসাদের লোভে আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। তুমি শুধু আমাকে একবার বলো যে কে তোমাকে এরকম অন্যায়ভাবে মেরেছে, আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিব। তুই আমার জন্য এত ভাবছিস? আজ পর্যন্ত আমার প্রাসাদে যারা এসেছিল সবাই আমার প্রাসাদের জিনিসপত্র নিয়ে যেতে চেয়েছিল, তাদেরকে আমি জীবিত রাখিনি, সবাইকে মেরে ফেলেছি। কিন্তু তুই তো দেখি তাদের থেকে আলাদা, তাই তোকে আমি ছেড়ে দিতে পারি। কিন্তু তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে বাছা। কি কাজ গো বুড়িমা, বলো আমাকে বলো। এরপর মিনুপুরের আত্মা টুনির কানে কানে তার কাজের কথাটা বলে দেয়, আর জাদু করে একটা মালা দেয়। ঠিক আছে বুড়িমা, এক্ষুনি আমি তোমার কাজটা করতে বাইরে যাচ্ছি। তবে চল, টুনাকে আমার কাছে রেখে যা। তুই যদি আর ফিরে না আসিস তাহলে আমি তোর কর্মচারী টুনাকে মেরে ফেলবো। এরপর টুনা মিনুপুরের প্রাসাদে থেকে যায়, আর টুনি তার কাজের জন্য প্রাসাদের বাইরে চলে আসে। অন্যদিকে ঈগল ভাবতে থাকে, আমি শুনেছি ওই বাড়িটা নাকি মজবুত বাড়ি, আর ওই বাড়িতে যে একবার প্রবেশ করে সে আর কোনোদিনও ফিরে আসে না। মনে হয় ওই ম্যাডাম আর টোনা স্যার এতক্ষণে উপরে চলে গেছে। ধুর ধুর, তারা না হয় গোল্লায় যাক, এটা আমার কি? আমি তো মিনুপুরীর মজবুত বাড়ি বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি, এখন এই টাকা দিয়ে আমি দিন রাত বসে খাবো। এসব বলতে বলতে ঈগল হাসছিল, আর তখনই টুনি সেখানে চলে আসে, আর টুনিকে দেখে ঈগল অবাক হয়ে যায়। কি টুনি ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ ঈগল সাহেব, আপনি আমাকে একটা মজবুত বাড়ি দিয়েছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছি, আর তাই আপনার জন্য একটা হীরের মালা নিয়ে এসেছি। আরে সবাই তো বলেছিল ওই মজবুত বাড়িতে নাকি কেউ গেলে ফিরে আসে না, তবে টুনি ম্যাডাম কি করে ফিরে এলো আর খুশি হয়ে আমাকে হীরের মালা উপহার দিচ্ছে? ধুর ধুর, এত ভেবে কাজ নেই, মালাটা বরং নিয়ে নেই। এই নিন ঈগল সাহেব, আপনি এবার মালাটা গলায় পরে নিন। এরপর ঈগল যেই না মালাটা গলায় পরে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
টনি তখন ইঙ্গলকে নিয়ে মিনুপুরের প্রাসাদে চলে যায়। আমার পেটের মধ্যে খুব মজা দিচ্ছে, এক্ষুনি পটি করতে না পারলে যে আমার পেট খারাপ হয়ে যাবে বাবা। আহা, তোর পটি আসার সময় পেল না, এত রাতে কি জঙ্গলে যাওয়া যাবে নাকি? জঙ্গলে কত হিংস্র প্রাণী আছে জানিস? রাত হলে সবাই খাবারের খোঁজে বের হয়, আমরা এখন জঙ্গলে গেলে আমাদের খেয়ে ফেলবে। তাহলে আমি পাটি করবো কোথায় বাবা? এখানেই করে দিব নাকি? আরে না না, এখানে কেন, আমার সাথে চল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখানে পাটি কর, তাহলে কেউ দেখতে পারবে না। টুনির বাড়ির পেছনে তো পটি করার ভালো জায়গা পাওয়া গেল, এখন থেকে রাতে পটি আসলে এখানে এসে করতে পারবো। এরপর কনক টুনির বাড়ির পেছনে পটি করতে থাকে, আর পটি করা শেষ হলে তারা বাড়িতে চলে আসে। এভাবে সেই রাত কেটে যায়। ওয়াক্তু জানালা দিয়ে দেখছি পটির গন্ধ আসছে। টুকি, কাল তুই বাড়ির পেছনে পটি করতে গিয়েছিলি নাকি? না মা, আমি তো আমাদের টয়লেটে পটি করেছি। তুমি তো বলেছিলে খোলা জায়গায় পটি না করতে, তাহলে নাকি জীবাণু বাতাসের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করবে, আর তখন আমরা অসুস্থ হয়ে যাব। তাই তো আমি কখনো খোলা জায়গায় পটি করিনি মা। হ্যাঁ মা, কথাগুলো সবসময় মনে রাখবি, কিন্তু বাড়ির পেছনে আবার কে পটি করলো? একবার ধরতে পারলে তার বাড়িতে গিয়ে পটি দিয়ে আসতাম। যাক বাবা, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দে। টুকি, তুই বাড়িতেই থাক, আমি নদী থেকে পানি নিয়ে আসছি, আর জানালা যেন খুলিস না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। উফ, জঙ্গলে ভিতরে কে যে এত পটি করেছে, কি পচা গন্ধ আসছে, পুরো বনটাকে নোংরা পাখিরা নোংরা করে রেখেছে। কি রে সুখি, তোর এত গরম লেগেছে যে সকাল সকাল নদীতে নেমে গোসল করছিস? কি যে গন্ধ, কিছুই তো বুঝতে পারছি না, আজকে যেখানে যাচ্ছি সেখানে পটির গন্ধ পাচ্ছি। এমনি কি পটির গন্ধ পাচ্ছিস? তোর পেছনে দেখ পটি আছে, আমি পানি নিতেই পা পিছলে পটির উপরে পড়ে যাই, আর পড়ে গিয়ে আমার পুরো শরীরে পটি লেগে গেছে, তাই তো গোসল দিচ্ছি রে। ও মা, তুই তো ঠিক বলেছিস, কিন্তু এই কাজ কে করলো এখানে? তুই কি নদীর পার থেকে কাউকে যেতে দেখেছিস? হ্যাঁ টুনি, দেখেছি। আমি যখন নদীতে আসি তখন কালু দাদার কাকলি দিদি আমাকে দেখে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে গেল। তার মানে এই কালু দাদা আর কাকলি দিদির কাজ এগুলো। চল তো কালু দাদা বাড়িতে যাই, আর ওদের বাড়িতে গিয়ে বলবো ওরা কেন এমন নোংরামি কাজ করেছে।
আচ্ছা ঠিক আছে, চল দেখি। কালু দাদা, কাকলি দিদি, বাইরে এসো তো, তোমাদের সাথে আমাদের জরুরি কথা আছে। আরে টনি সুখি, তোরা এভাবে সকাল সকাল আমাদের বাড়িতে এসে চিৎকার করছিস কেন? চিৎকার কি এমনি এমনি করছি? তোমরা যেভাবে চারপাশে পটি করে জীবাণু ছড়াচ্ছ, এতে তো আমাদের বসবাস করতে খুব অসুবিধা হচ্ছে। আমরা পটি করেছি মানে? তোকে এসব কে বলেছে? হ্যাঁ, তোমরা তো কিছুক্ষণ আগে নদীর পাড়ে পটি করে আসলে। ও, আমরা নদীর পাড় থেকে এসেছি বলে আমরা পটি করেছি? তুই তো আর আমাদের পটি করতে দেখিসনি। এসব মিথ্যে দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে আসবি না, বুঝেছিস? এখন আর কোনো কথা না বলে এখান থেকে চলে যা বলছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আর কখনো যদি কাউকে পটি করা হাতে নাতে ধরতে পারি, তখন তার বিচার করেই ছাড়বো। কাকলি, নদীর পাড়ে আর পটি করতে যাওয়া যাবে না, এখন থেকে জঙ্গলের গভীরে পটি করতে যেতে হবে, তাহলে আমাদের আর কেউ ধরতে পারবে না। হ্যাঁ কালু, ঠিক বলেছো। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই কালু কাকলি জঙ্গলের গভীরে চলে যায়। আর তারা দুজনেই দুটো জাদুই গাছের নিচে পটি করতে বসে, আর জাদুই গাছ দুটি তাদের লতা পাতা দিয়ে কালু আর কাকলিকে আটকে ধরে। এ কি কালু, গাছ এভাবে আমাদের আটকে ধরলো কেন? আমাকে বাঁচাও কালু, নয়তো আমি যে মরে যাব। আরে আমাকেও তো আটকে ধরেছে, আমি এখান থেকে বের হতে না পারলে তোমাকে কিভাবে বের করব? কিন্তু এই গাছের আবার আমি কি ক্ষতি করলাম যেভাবে আটকে ধরলো? কি করেছে সেটা তোরা জানিস না? নোংরা পাখি কথা কয়, তোদের এত বড় সাহস যে আমাদের সামনে পাটি করে দিচ্ছিস? আজ তোদের এখানে মেরে ফেলবো, এটাই তোদের শাস্তি। এই না না, তোমরা আমাদের মেরো না, এই কানে ধরে বলছি, আমরা আর কোনোদিনও জঙ্গলে পাটি করতে আসবো না, এবারের মতো আমাদের ছেড়ে দাও। কালু কাকলি এভাবে গাছের কাছে কান্নাকাটি করছিল, আর সেই পথ দিয়েই টুনি যাচ্ছিল। কালু কাকলির টুনি কান্না শুনে সেখানে চলে আসে। এ কি কালু দাদা, কাকলি দিদি, তোমাদের এই অবস্থা কেন? আমি বলছি টুনি। এরপর গাছ টুনিকে সব কথা খুলে বলে। টুনি বোন, তুই আমাদের ক্ষমা করে দে, এই গাছের হাত থেকে বাঁচিয়া আমরা সত্যি বলছি আর কখনো কোথাও পটি করব না। কথাটা যেন মনে থাকে। গাছ দিদি, এদেরকে এবারের মতো ছেড়ে দাও তুমি। কালু, তখন পটি না করতে পেরে তো আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখন যদি পটি না করতে পারি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। তুমি একটু ভেবেচিন্তে বলো যে কোথায় পটি করলে কেউ আমাদের আর ধরতে পারবে না। কাকলি, আমার মাথায় একটা পটি করা দারুণ বুদ্ধি এসেছে, এই বুদ্ধিতে করলে আমাদের আর কেউ ধরতে পারবে না। আচ্ছা বলো দেখি কি বুদ্ধি। তারপর কালু তার বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে, আর কাকুলি কালুর বুদ্ধি মতো একটা ছাতা নিয়ে পটি করার জন্য বাইরে বেরিয়ে আসে, আর তখনই সুখীর সাথে দেখা হয়ে যায়। আরে কাকুলি দিদি, এই অসময়ে ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? এখন তো রোদও নেই, বৃষ্টিও নেই। যদি বৃষ্টি আসে তাই আগে থেকে ছাতা হাতে নিয়ে বের হয়েছি। ও আচ্ছা, তাই নাকি, তোমার বুদ্ধির তো দেখছি প্রশংসা করতে হয়। এসব বলে সুখী সেখান থেকে চলে যায়, আর কাকুলি বাড়ি থেকে একটু দূরে গিয়ে ছাতা মাথায় দিয়ে পটি করে বাড়িতে চলে আসে। এভাবেই প্রতিদিন কালু কাকুলি পাখিদের ভয়ে ছাতা মাথায় দিয়ে পটি করতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কনক, এই কনক, বড়ই কুড়াতে যাবে? বড়ই বাগানের বড়ইগুলো পেকে লাল চুকচুকে হয়ে আছে, আমার মনে হয় গাছের নিচে অনেক বড়ই পড়ে আছে, চল আমরা বড়ইগুলো কুড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ চুকি, চল তাহলে যাই। চুকি, এই বড়ইগুলো খুব মিষ্টি ছিল তাই না রে? কিন্তু হঠাৎ আমার পেট ব্যথা করছে কেন? বড়ই খেলে কি পেট ব্যথা করে বলতে শুনি। আমি তো জানি না রে কান্না,
আমার একটু পেট ব্যথা করছে, চল আমরা বাড়িতে চলে যাই। মা মা, আমার কেন জানি খুব পেট ব্যথা করছে মা। কেন রে মা, আজ কি এমন খেয়েছিলি যে পেট ব্যথা করছে? তেমন কিছু না মা, বড়ই বাগানে গিয়েছিলাম আমি আর কানু, পাকা পাকা বড়ই খেয়েছি, তখন থেকে কানুকেরও পেট ব্যথা করছে আর আমারও পেট ব্যথা করছে মা। কি বলছিস, বড়ই খাওয়ার পর থেকে পেট ব্যথা করছে? নিশ্চয় বড়ইয়ে কোনো সমস্যা আছে, এক্ষুনি আমার সাথে হাসপাতালে চল, নইলে তোর ক্ষতি হতে পারে। আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, এখন আর কোনো ভয় নেই। ডাক্তার সাহেব, আমার মেয়ের পেটে কি সমস্যা হয়েছিল? আপনার মেয়ে জীবাণুযুক্ত ফল খেয়ে ফেলেছিল, তাই পেট ব্যথা করেছিল। যদি সময় মতো হাসপাতালে না নিয়ে আসতেন, তাহলে জীবাণুগুলো পেটে ইনফেকশন করত, তখন আপনার মেয়েকে বাঁচানো মুশকিল হয়ে পড়ত। এখন আপনার মেয়ে সুস্থ হয়েছে, তাই ওকে নিয়ে বাড়ি যেতে পারেন। এরপর টুনি ডাক্তারকে টাকা দিয়ে টুকিকে নিয়ে বাড়ি থেকে আসতে ধরে, আর কালুর বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পায়। কালু দাদার বাড়িতে তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, চল তো মা দেখি কি হলো ওদের বাসায়। না, কনকের বুঝি পেটে সমস্যা হয়েছে, আমার তো কনকের কথা মনেই ছিল না, তাহলে কনককেও হাসপাতালে নিয়ে যেতাম। বাবা কনক, কি করে তোর পেটে ব্যথা হলো? বাবা কনক, কথা বলছিস না কেন? কথা বল রে বাবা, কথা বল। কি করে আবার পেটে ব্যথা হবে? জীবাণুযুক্ত ফল খেয়েছিল তাই এমন হয়েছে। কনককে হাসপাতালে নিয়ে যাওয়া বাদ দিয়ে এখনো বাড়িতে বসে আছো তোমরা? এই যে এরা দুজন স্যার, পুরো বনে পটি করে নোংরা করে ফেলেছে আর সব জায়গায় জীবাণু ছড়িয়ে গেছে, এই জন্য তো টুকি আর কডক জীবাণুযুক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজে চোখে দেখেছি, ওরা বড়ের কাছে থেকে প্রায় যেত আর সেখানে পটি করে আসতো। হ্যাঁ সুখী, তুই ঠিক কথাই বলেছিস, আমরা তোদের ভয়ে ছাতা মাথায় দিয়ে আশেপাশে পটি করতাম, আমাদের নিজের নোংরামের জন্য আর ছানাদের অবস্থা হয়েছে, সবাই আমাদের ক্ষমা করে দাও। তোমাদের মতো নোংরা পাখিদের কোনো ক্ষমা নেই, খোলা জায়গায় পটি করার অপরাধে গ্রেফতার করা হলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ স্যার, এদের জেলে নিয়ে যান আর আমি কনককে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর পুলিশ কালু আর কাকুলিকে নিয়ে থানায় চলে যায় আর টুনি কনককে নিয়ে হাসপাতালে চলে যায়, আর কিছুক্ষণ পরেই কনককে সুস্থ করে নিয়ে বাড়িতে চলে আসে। বাহ, কতগুলো সোনার হার, আমি তো এই সবগুলোই নেব। তান্ত্রিক আমাদের ঠকাতে একটা হার নিতে বলেছে, এবার আমি অনেক ধনী হব। টুনি গণিকা বিউটি ছিল তিন বান্ধবী, ওদের মাঝে অনেক মিল ছিল। একদিন, কি রে বিউটি, সে কখন থেকে চুপ করে আছিস, তোর কি হয়েছে আমাদেরকে বল তো, তবু তুই চুপ করে থাকিস না। হ্যাঁ হ্যাঁ বিউটি, কি সমস্যা হয়েছে আমাদের বল, আমরা তোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। কি রে বল না। আমার এই বনে আর ভালো লাগছে না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করেছে, তোদের কত করে বললাম চল কোথাও ঘুরতে যাই, কিন্তু তোরা তো রাজি হলি না, তোদের নাকি বাড়িতে সমস্যা, আমার কথা তোরা একটুও শুনিস না, থাক তোরা, তোদের সমস্যা নিয়ে আমি চললাম। এ কথা বলে বিউটি চলে যেতে ধরলে টুনি ওর হাত ধরে ফেলে। বাবা, আমার বিউটি বান্ধবী ভীষণ রাগ করেছে দেখছি, আমাদের বাড়িতে যতই সমস্যা থাক, আমরা কালকে আমাদের এই বিউটি বান্ধবীকে নিয়ে ঘুরতে যাবই যাব, কি বলিস কণিকা? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমরা বিউটিকে নিয়ে ঘুরতে যাব আর কালকেই। কি রে বিউটি, কোন জায়গাতে ঘুরতে যাবি বলতো আমাদের? সত্যি বলছিস তো, ঘুরতে যাবি কালকে? আমাদের বান্ধবী মন খারাপ করে থাকবে আর আমরা তার মন ভালো করব না, সেটা কি করে হয় বলতো? বেশি কথা না বলে তাড়াতাড়ি বলতো কোথায় ঘুরতে যাবি। পাশের বনে অনেক সুন্দর একটা ফুলের বাগান আছে, আমার অনেক দিনের শখ, আমি ওখানে ঘুরতে যাব, চল কালকে আমরা ওখানেই যাই। ঠিক আছে, কাল আমরা তিন বান্ধবী পাশের বনে ফুল বাগানে ঘুরতে যাব, এবার চল বাড়িতে যাই, আমাদের আবার সব জিনিসপত্র রেডি করতে হবে।
এরপর ওরা তিন বান্ধবী যে যার বাড়িতে চলে যায়। আর পরদিন ওরা তিন বান্ধবী সেই বাগানে ঘুরতে যায়। আর অনেক ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে যায়। এদিকে টুনি বলে, কণিকা বিউটি, সন্ধ্যা হয়ে আসছে, চল তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেই, নইলে রাত হলে যে আমাদের বিপদ হতে পারে। আমার এত সুন্দর বাগান থেকে যেতে ইচ্ছে করছে না, মনটা চাচ্ছে এখানে কয়েকদিন থেকে যাই, কিন্তু থাকার জন্য তো কিছুই আনিনি, তাই যেতেই হবে। এই যে মন খারাপের রানী বিউটি, আমরা অন্যদিন আবার এখানে আসবো রে, এবার চল তো, দেরি হয়ে যাচ্ছে। এরপর ওরা ওদের নিজেদের বনে চলে আসে, আর এভাবেই ওদের দিন চলতে থাকে। একদিন আমি তোদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই রে, আমি শুনেছি দক্ষিণের বনে নাকি তিন জাদুগাছের তিন রাস্তা আছে, আর তিন জাদুগাছে নাকি অনেক সোনা দানা হীরে আছে। চল আমরা তিনজন ওই তিন রাস্তার সন্ধানে দক্ষিণের বনে যাব, আর যদি একবার তিন জাদুই গাছের সন্ধান পাই না, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব রে। না না কণিকা, এমন ভুল করিস না, আমি শুনেছি যারা ওই বনে যায় তারা নাকি আর ফিরে আসে না। টুনি তুই চুপ করবি? সব সময় ভালো কাজে তুই বাধা দিস। কণিকা চল আমরা দুজন যাব, টুনি না গেলেও চলবে। দাঁড়া আমিও তোদের সাথে যাব। আসলে কি বলতো, আমার দুই বান্ধবী বিপদের মুখে যাবে আর আমি একা ঘরে বসে থাকবো, সেটা কি করে হয়, চল তবে। ওরা তিন বান্ধবী দক্ষিণের বনের দিকে রওনা দেয়, আর অনেকটা পথ অতিক্রম করে ওরা দক্ষিণের বনে পৌঁছায়। ওরা চারদিকে অনেক খোঁজে কিন্তু কোনো রাস্তা দেখতে পায় না। উফ, আমি আর হাঁটতে পারছি না, মনে হয় আমরা ভুল বনে চলে এসেছি রে, তোরা দুজন আমাকে ক্ষমা করে দে রে। টুনি তোর কথা আমাদের শোনা উচিত ছিল। আমার খুবই পানি পিপাসা পেয়েছে, চল আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু দেখ চারিদিকে তো কোনো রাস্তাই নেই, আমরা কিভাবে বাড়ি যাব এখন? আরে বিউটি, তুই তো একদম ঠিক কথাই বলেছিস, চারিদিকে তো সবুজ আর সবুজ, আমাদের বন কোন দিকে কিভাবে বুঝব? ওরা তিনজন চারিদিকে ছোটাছুটি করতে থাকে। সব আমার দোষ, আমি জেদ না করলে তোরা এখানে আসতি না, এখন কি করে বাড়িতে ফিরবো? ওরা এভাবে কান্না করতেই থাকে, এমন সময় ওদের সামনে একটা তান্ত্রিক আসে। কি ব্যাপার, তোরা তিনজন এইভাবে এখানে বসে কাঁদছিস কেন, কি হয়েছে তোদের বল আমাকে। এরপর ওরা তান্ত্রিককে সবটা খুলে বলে। তান্ত্রিক বাবা, দয়া করে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা বের করে দিন, আমরা বাড়িতে যাব। আমি তোদের রাস্তা বের করে দিব, তবে বাড়ির নয়, তিন গাছের তিন রাস্তা। এখানে যখন এসেছিস তখন খালি হাতে ফিরবি কেন, দাঁড়া তোরা। এরপর তান্ত্রিক জাদু করে তিন গাছের তিন রাস্তা বের করে দেয়। রাস্তা তিনটি উত্তরে, দক্ষিণে আর পশ্চিমের দিকে গিয়েছে। এই সেই তিন গাছের তিন রাস্তা, তোরা তিনজন এই তিন রাস্তা দিয়ে যাবি, আর এই তিন রাস্তার মাথায় একটা করে সোনার হার ধরা গাছ পাবি। তোরা ওই সোনার হার ধরা গাছ থেকে একটা করে হার নিয়ে ফিরে আসবি, কেমন? তবে বেশি লোভ করবে না কিন্তু, মনে রাখিস বেশি লোভ ভালো নয়। আমি চললাম রে তবে। তান্ত্রিক চলে যায় আর ওরা তিন বান্ধবী সামনে তিন গাছের তিন রাস্তা দিয়ে চলতে থাকে। আর ওরা বেশ কিছুক্ষণ পর তিন গাছের কাছে গিয়ে পৌঁছায়। আরে তান্ত্রিক বাবা তো সত্যি কথাই বলেছে, এটা তো সোনার হারের গাছ, যাই তাড়াতাড়ি একটা হার নিয়ে ফিরে যাই। বাহ, কতগুলো সোনার হার, আমি তো এই সবগুলোই নিব। তান্ত্রিক আমাদের ঠকাতে একটা হার নিতে বলেছে, এবার আমি অনেক ধনী হব। বিউটি সবগুলো হার পেরে বনের দিকে ফিরতে থাকে। অন্যদিকে কণিকা, ইস, অনেক কষ্ট করে এই বনে এসেছি একটা হার নিতে, কখনোই না, আমি তো সবগুলো হারই নিব। আর তান্ত্রিক তো চলে গিয়েছে, সে তো আর জানবে না যে আমি কতগুলো হার নিয়েছি। কণিকাও সব হার পেরে নিয়ে বনের দিকে রওনা দেয়।
তিন বান্ধবীর মধ্যে টুনিয়াকে বনে এসে উপস্থিত হয়। আর ওরা দুজন টেনা বনের কাছে আসে, তখনই ওদের পথে কাঁটার সৃষ্টি হয়। আর ওরা না দেখে কাঁটায় পা দেয়। ওরে বাবা রে, গেলাম রে গেলাম, আহ, পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি তো উঠতেই পারছি না। বলেছিলাম না তোরা লোভ করিস না, এটা তোদের দুজনের লোভের শাস্তি। সামনে তাকিয়ে দেখ, তোদের বান্ধবী টুনি লোভ না করার কারণে সুস্থভাবে ফিরে এসেছে। ওরা দুজন সামনে তাকিয়ে টুনিকে দেখে। টুনি, টুনি রে টুনি, আমাদের বাচ্চা টুনি, আমরা লোভের শাস্তি পেয়েছি, আমরা আর কখনো এমন লোভ করব না। আহ! টুনি কণিকা আর বিউটির এমন কথা শুনি হাত জোর করে গায়েবী আওয়াজকে বলতে থাকে, তান্ত্রিক বাবা, আমি আমার বান্ধবীদের হয়ে ক্ষমা চাইছি, দয়া করে আমার বান্ধবীদের ক্ষমা করে দিন আপনি, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, আমি আমার বান্ধবীদের ছাড়া যে বাঁচতে পারবো না তান্ত্রিক বাবা। তুই অনেক ভালো টুনি, শুধুমাত্র তোর বান্ধবীর জন্য আমি ওদের ক্ষমা করে দিলাম, ওরা বেঁচে যাবে কিন্তু কোনো উপহার পাবে না। তান্ত্রিক বাবা, আমরা রাজি, আমাদের লাগবে না উপহার, তবু আমাদের ভালো করে দিন। বেশ, যা তোর আগের মতো হয়ে যা। তান্ত্রিক এ কথা বলার সাথে সাথে ওদের পা ভালো হয়ে যায়, আর ওরা দৌড়ে টুনির কাছে আসে। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু দয়া করে আমাদের বাড়ি ফেরার রাস্তা বের করে দিন। এই রাস্তা দিয়ে তোরা তোদের বনে ফিরতে পারবি, আর টুনি, তোর হাতের হারটা হলো জাদুই হার, তুই ওই হারের কাছে যা চাইবি ওই হার তোকে তাই দিবে, বিদায় রে। গায়েবী আওয়াজ বন্ধ হয়, আর ওরা তিন বান্ধবী বাড়িতে ফিরে আসে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।